আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি বাংলা প্রথম পত্রের পাঁচালুকে কিছু বলে কবিতাটি নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসেও তোমাদের নারী কবিতাটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনার বিষয় পাঁচালুকে কিছু বলে। পাঁচালুকে কিছু বলে কবিতাটি লিখেছেন কামিনী রায়। আমরা প্রথমেই কামিনী রায় কবি পরিচিতি সম্পর্কে জানব। যা কামিনী রায় জন্মগ্রহণ করেন 1864 সালের 12 অক্টোবর বরিশালের বাসন্ডা গ্রামে। তিনি বরিশালেই পড়াশোনা করেন, কিন্তু 1866 সালে বেতুন কলেজ থেকে সংস্কৃতিতে বিএ অনার্স পাশ করেন এবং ওই কলেজেই তিনি তার কর্মজীবন শুরু করেন। তিনি অনেকগুলো গ্রন্থও লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থসমূহ আলু ও ছায়া, মাল্য ও নির্মাল্য, অসুখ সঙ্গীত, দ্বীপ ও ধূপ, জীবনপথে। তিনি ছোটদের জন্য অনেক কবিতা লিখেছেন, আর কবিতা সংগ্রহের নাম গুঞ্জন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদকে তিনি ভূষিত হন। তিনি মৃত্যুবরণ করেন 1933 সালের 27 সেপ্টেম্বর। এখানে আমরা কবি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তাই প্রথমে আমরা কি জানলাম, কত সালে তিনি জন্মগ্রহণ করলেন। নৈবেদ্যিক প্রশ্ন আসলে তোমরা বলতে পারবে যে কত সালে জন্মগ্রহণ করেন। 1864 সালে কোন গ্রামে, বরিশালে বাসন্ডা গ্রামে। কত সালে তিনি সংস্কৃতিতে অনার্স পাস করেন, 1886 সালে। আর তিনি কর্মজীবন শুরু করেন ওই কলেজেই। তারপর তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে একটি গ্রন্থের নাম দ্বীপ ও ধূপ। কোন বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পদে ভূষিত করেন, কলকাতা বিশ্ববিদ্যালয়। কত সালে তিনি মৃত্যুবরণ করেন, 1933 সালে। তাই প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানলাম, কবি পরিচিতি। আর এই কবিতাটি পাঠে আমরা কি শিখতে পারব, দেখো আমাদের এই কবিতা পাঠে আমরা অন্যের সমালোচনার ভয়ে ভীত না হয়ে উদ্যমী হওয়া শিক্ষায় অনুপ্রাণিত হবে, সকল দ্বিধা ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে উপনীত হতে পারবে এবং নিঃসংকোচ চিত্তে জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে। কবিতাটি পড়ার আগে আমরা কিছু শব্দার্থ সম্পর্কেও জানি। সংশয় শব্দের অর্থ সন্দেহ, দ্বিধা। সংকল্প মনের ধীর ইচ্ছা। শুভ্র শব্দের অর্থ সাদা, নির্মল, স্বচ্ছ, অমলিন, ময়লাহীন। উদ্দেশ্য অভিপ্রায় মহৎ, উদার, শ্রেষ্ঠ। প্রশমিত পারে অর্থ উপশম ঘটাতে বা নিবারণ করতে পারে। নিয়মান শব্দের অর্থ কাতর, বিষাদগ্রস্ত। এখন আমরা কবিতাটি পাঠ করব। সবাই বই দেখো, 95 পৃষ্ঠায় কবিতাটি পাঁচালুকে কিছু বলে। কবির নাম কামিনী রায়। করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে পাঁচালুকে কিছু বলে। কবি প্রথমেই আমরা সমালোচনা ভয়ে কি করতে পারি না, আমাদের সংকল্প যে ধীর ইচ্ছাগুলো পালন করতে পারি না। এগুলি কবি বলছেন যে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ। আমাদের সমাজে সমালোচক বা নিন্দুকের আসলে কোনো অভাব নেই। এই যে সমালোচকরা সমালোচনা করবে, এই বইয়ে অনেকেই সে কি করতে পারে না, তার সংকল্প বা ইচ্ছাগুলো সে পূরণ করতে পারে না। আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ডাকি, সম্মুখে চরণ নাহি চলে পাঁচালুকে কিছু বলে। আমরা কি করি, নিজেকে আড়ালে আড়ালে রাখি যে এই কাজটা করলে হয়তো মানুষ সমালোচনা করবে, আমি কি করব, এই জন্যই নিজেকে কাজও করব না এবং কি করব, নিজেকে আড়ালে আড়ালে অন্ধকারে
আড়ালে রাখি এবং সম্মুখে কারো সামনে আমার চরণ পেলতেও আমার ইচ্ছা করে না সমালোচনার বয়ে। হৃদয়ে ভুদো ভুদো মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে পাছে লুকে কিছু বলে। হৃদয়ের মাঝে আমাদের অনেক চিন্তা আসে, অনেক ভাবনা আসে যে আমি এই কাজটা করব, আমার জীবন প্রতিষ্ঠিত করার জন্য আমাকে কিভাবে আমি আমার কাজগুলি করব, এই নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা আসে। কিন্তু আমরা কি করি, সমালোচনার বয়ে নিজেরে আড়ালে রাখি এবং এই যে চিন্তা ভাবনাগুলো আসে এগুলো আমরা হৃদয়ের মধ্যেই রেখে দেই এবং ফলপ্রসূ করতে পারি না। মনের সেই চিন্তাগুলো সমালোচনার ভয়ে মরে যায় এবং বাস্তব জগতে প্রকাশ করে কাজে লাগিয়ে জগতের কল্যাণে সাধন করা আর আমাদের হয়ে উঠে না। কাঁধে প্রাণ জবে আঁখি সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে পাছে লুকে কিছু বলে। আমার প্রাণ অনেক সময় কাঁধে কাজ করার জন্য, কিন্তু এই যে কান্না, এই যে কান্নাটা, এটাও আমি কি করি আড়াল করে রাখি, আমি সেই কান্নাটাও কারো সামনে করতে পারি না। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ভেতা, চলে যায় উপেক্ষার ছলে পাছে লুকে কিছু বলে। একটি স্নেহের কথা বলতে কবি বুঝিয়েছেন যে একটি ভালো কথা মানুষের হৃদয়কে কি করতে পারে, তার যে দুঃখ বেদনা, মানুষ আমরা সামাজিক জীব, একজন আরেকজনের সাথে আমাদের মনের কথা বলি, কিন্তু এই বলাটাও আমরা কি করতে পারি না, বলতে পারি না যে আমি তাকে কি বলবো, কি বলবো, তাকে কিভাবে সান্ত্বনা দিব, এই যে কথাটা এইটাও আমরা বলতে পারি না এবং তাকে কি করি কোনো সান্ত্বনা না দিয়েই উপেক্ষা করে অবহেলা করে চলে যাই যে পাছে লুকে হয়তো আমাকে কিছু বলবে, আমি যদি কিছু বলি হয়তো সে আমাকে অন্য কিছু বলবে। এই বয়ে যে তার স্নেহের যে কথাগুলো, দুঃখ বেদনা দূর করার যে কথাগুলো, এই কথাগুলো আমরা বলতে পারি না। মহৎ উদ্দেশ্য জবে একসাথে মিলে সবই, পারি না মিলিতে সেই দলে পাছে লুকে কিছু বলে। অনেক মহৎ উদ্দেশ্য থাকে, সবার সাথে মিলেমিশে সবার সুখ দুঃখ ভাগাভাগি করে একে অন্যের সাহায্যে এগিয়ে আসবো আমরা, কিন্তু স্থান কাল পাত্রের অপেক্ষা বিবেচনা করে আমরা সহজে তাদের দলেই মিশতে পারি না। আমাদের একটাই ভয় পেছনে কে কি বলে, এই ভয়ই আমাদের আরও পেছনে ফেলে দেয়, আমরা উন্নতি বা অগ্রগতির পথেও যেতে পারছি না লোক লজ্জা বা সমালোচনার ভয়ে। বিধাতা দিছেন প্রাণ থাকি সদা নিয়মান, শক্তি মরে বীতির কবলে পাছে লুকে কিছু বলে। সৃষ্টিকর্তা সবাইকে বিবেক বুদ্ধি বিচার বুদ্ধি দিয়েছেন, সবাই কি করতে পারে তার বিবেক খাটিয়ে সে তার ব্যবহার করতে পারে, বিবেকটা ব্যবহার করতে পারে, কিন্তু সমালোচকের ভয়ে নিজেদের প্রাণহীন করে রাখে, নীরবে সব সহ্য করে অন্যায় অবিচার প্রতিকারেও সে কিছুই কাজ করতে পারে না। বিধাতা আমাদের যে প্রাণ দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমরা সেই শক্তিরও ব্যবহার না করে বিষাদগ্রস্ত হয়ে থাকি লোক সমালোচনার ভীতির কবলে, আমাদের সেই প্রাণ শক্তিও মরে যায়। কবি এখানে কবিতাটিতে বলেছেন যে কি, আমরা আমাদের সমাজে নিন্দুকের সমালোচকের অভাব নাই, এই সমালোচকরা আমাদের ভালো বা কল্যাণমূলক কাজগুলো আমরা এই সমালোচনার ভয়ে করতে পারি না। আমাদের জীবনকে কবি এখানে এই জন্যই বলেছেন যে আমাদের জীবনকে সুন্দর করতে হলে, ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে সমালোচকরা যাই বলুক না কেন আমাদের কি করতে হবে, এগিয়ে যেতে হবে কর্মের মাধ্যমে, কল্যাণের মাধ্যমে। মহা কাজগুলো আমরা সমালোচনার ঊর্ধ্বে রেখে আমরা আমাদের কাজগুলো সমাজকে আমরা উন্নত করার জন্য চেষ্টা চালিয়েই যাব। তাইলে এখানে দেখো অনুধাবনমূলক প্রশ্নগুলো বই থেকেই আসে। আমরা কবিতাটিতেই
বিশদভাবে আলোচনা করেছি, বিশ্লেষণ করেছি, এখানে বিভিন্ন শব্দের অর্থগুলো নিয়েও আলোচনা করেছি। তাহলে দেখো হয়তো আসতে পারে অনুধাবনমূলক প্রশ্নে, বিধাতা দিছেন প্রাণ তাকি সদা নিয়মান বলতে কবি এখানে কি বুঝিয়েছেন। বিধাতা আমাদেরকে প্রাণ দিয়েছেন, আমাদেরকে সদা নিয়মান থাকতে নয়, কাতরগ্রস্ত হয়ে থাকতে নয়, আমরা যাতে সমাজের কল্যাণে কাজ করতে পারি, নিজের নিজের জীবনের উন্নতির জন্য ভালোভাবে কাজ করতে পারি, সেই কাজগুলো যাতে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারি, সমালোচকরাই যাই বলুক না কেন আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে করব। আজ এ পর্যন্তই স্যার, সবাইকে ধন্যবাদ।